বিরতি পর ফিরে আসলাম। গণতন্ত্র পুনরুদ্ধার, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে আরো একাধিক দাবিকে সামনে রেখে বামেদের পক্ষ থেকে আজকে মিছিল সংগঠিত। কার্যত বামফ্রন্ট সরকার অষ্টমবার রাজ্যে ক্ষমতা দখল করার অঙ্গীকার নিয়ে পথে ঘাটে ঝাঁপিয়েছে। অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যকে সামনে রেখে সিপিএম প্রতাপগড় অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় আজকের এই মিছিল। মিছিলে আজকে উপস্থিত ছিলেন সিপিএম যুক্লি মহকুমার সম্পাদক নারায়ণ দেব, উপস্থিত ছিলেন রাজ্য কমিটির দুই সদস্য সমর চক্রবর্তী এবং স্বপ্না দত্ত, অঞ্চল সম্পাদক উপস্থিত ছিলেন যিনি বিপ্লব ভৌমিক, এবং এছাড়াও অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। কার্যত মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। যেহেতু বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়, তাই প্রতিটা দিন লক্ষ্য করে যাচ্ছে যে শহরের কোথাও না কোথাও বামেদের পক্ষ থেকে সারা জাগানো মিছিল অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকের হাতে থাকছে দলীয় পতাকা, প্রত্যেকের গলায় থাকছে বর্তমান সরকারের কাজকর্মের তীব্র প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ জানানো, একই সঙ্গে বর্তমান সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক কোনো কাজ হয়নি, এমনই অভিযোগের তীর দাগছেন শাসক দলের দিকে বামপন্থী নেতৃত্বরা। আর পুনরায় রাজ্যে ক্ষমতা ফিরে আসা, ক্ষমতা দখল করা এবং জনগণের জন্য কাজ করা, এমনই প্রতিশ্রুতি নিত্য নতুন লক্ষ্য করা যাচ্ছে বামেদের পক্ষ থেকে। কার্যত নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রসার বামেদের পক্ষ থেকে পরিলক্ষিত। আজ বামেদের যে মিছিল সংগঠিত হয়, সেই মিছিলে উপস্থিত বামপন্থী নেতার কি বক্তব্য রয়েছে, কি জানাচ্ছেন শুনুন। রাজ্যের মধ্যে এক অরঞ্জগত অবস্থা তৈরি হয়েছে, বেকারদের সাথে প্রতারণা করা হয়েছে। বলা হয়েছিল প্রত্যেকজন চাকরি দিয়ে প্রথম বছর প্রতি বছর অসংখ্য চাকরি হবে, তার নাম বলতে নেই। এখন শিক্ষা ব্যবস্থা এই বলেছে উন্নয়ন বলতে কোনো কিছু নেই, শেষ হয়ে গেছে, মানুষ কথা বলতে পারে না, দুয়ার কাটতে পারে না, তার সূচনা হতে পারে না। গতকাল আপনারা দেখেছেন 10,336 তারাও যদি মিছিল করার চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে, তাদেরকে পুলিশ সেখানে ঝাঁপিয়ে পড়েছে। আজকে দুইটা এই অবস্থা চলতে পারে না, একটা ব্রহ্মণ্ড করে আমাদের শান্তি রোজগার নেই, জিনিসপত্রের দাম মূল্য করে বলে দিন বাড়ছে। আমি এর বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে এই রাজ্যে আবার বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার লক্ষ্যে বিজেপি হটাও, রাজ্য বাঁচাও, দেশ বাঁচাও। বামেদের বক্তব্য আপনারা শুনলেন, বিভিন্ন দাবি দেওয়া তাদের রয়েছে এবং একই সঙ্গে রয়েছে অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখে আজকের এই মিছিল অনুষ্ঠিত হল প্রতাপগড় অঞ্চল কমিটির উদ্যোগে। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম যুক্লি মহকুমার সম্পাদক নারায়ণ দেব, এবং এছাড়াও বামপন্থী নেতা নেত্রীদের উপস্থিতি ছিল আজকের এই মিছিলে একেবারে স্বতঃস্ফূর্তভাবে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।